শিশু মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার বাঁকড়ার নয়াবাজারের একটি বেসরকারি নার্সিংহোমে। প্রসব যত্ন না নিয়ে গত বৃহস্পতিবার ওই নার্সিংহোমে ভর্তি হন বছর বাইশের সেলিমা শেখ। গতকাল বিকেল পাঁচটা পনেরো নাগাদ একটি সন্তানের জন্ম দেন। সেলিমার পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ঘন্টা খানেক পর বাড়ির লোককে ডেকে বলা হয় বাচ্চার অবস্থা আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করতে হবে। বাড়ির লোকের অভিযোগ, শিশুটিকে তাদের হাতে না দিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করতে বলেন। সদ্যজাতের বাবা শেখ শাহাবুদ্দিন জানান, শিশুকে পরিবারের লোক হাতে চাইলেও নার্সিং হোম কর্তৃপক্ষ রাজি হননি। অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে যখন শিশুটিকে তুলে দেওয়া হয় তারা বুঝতে পারেন শিশুটির নিস্তেজ ও শ্বাস প্রশ্বাস চলছে না। তবুও তারা তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে গেলে হাওড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানান প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে মারা গেছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা এবং চিকিৎসার গাফিলতির জন্য এই শিশুটি প্রাণ হারিয়েছে। পাশাপাশি শিশুর পরিবারের অভিযোগ, ওই নার্সিং হোমে ডাক্তার নেই, আয়া এবং নার্স চিকিৎসার দায়িত্বে রয়েছেন। এমন অবস্থায় শিশুটির পরিবার ওই নার্সিং হোমের নামে লিখিত অভিযোগ করেছেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে বাঁকড়া থানার পুলিশ। মানে পাঁচটা পঞ্চাশে হয়, পাঁচটা পঞ্চাশে হওয়ার পরে বাচ্চাটা মোটামুটি এক ঘন্টার মধ্যে নাকি কেঁদেছে, এক ঘন্টা কেঁদেছে বাচ্চাটা। মানে পৌনে আটটার দিকে আমাদের খবর বলছে বাচ্চাটা সিরিয়াস, মানে ট্রান্সফার করতে হবে হাওড়া থেকে ট্রান্সফার করবো। তা আমরা বলছিলাম যে আমাদের আগে বললে না সিরিয়াস কেস, তাহলে আগে তো বললে আমরা তো এতক্ষণ নিয়ে চলে যেতাম। বললো না গাড়ি ডাকো, বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি, গাড়ি করে নিয়ে চলে যাও হাওড়া নিয়ে যাচ্ছে। তবে আমরা যখন গাড়িতে তোলে তখন আমরা বলছি বাচ্চাটা আমরা চাইছি, বাচ্চাটা আমাদের কোলে দিচ্ছে না, বলছে তোমরা গাড়িতে বসো, বাচ্চাটা আমরা কোলে দিচ্ছি। আমরা বললাম হচ্ছে বাচ্চাটা আমাদের, বাচ্চা আমাদের কোলে দেবে না, বলছে না তোমরা গাড়িতে বসো, বাচ্চা দিচ্ছি। বাচ্চাটা গাড়িতে দেওয়ার পরে ড্রাইভারদা বলছে শ্বাস নিঃশ্বাস কিচ্ছু নিচ্ছে না, আমি অক্সিজেন দিচ্ছি, তো বাচ্চাটা এখানেই ডেড হয়ে গেছে। ঠিক আছে, ওরা বলছে না সিরিয়াস কেস, তাড়াতাড়ি ড্রাইভারে বলছে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যাও। তাই গাড়িটা নিয়ে যাচ্ছে, আমরা মাস পরে তেমন হাত দিয়ে ইয়ে করছি, দেখছি নিঃশ্বাস নিচ্ছে না, দেখো আমাদের মন মানছে না, তেমন নিয়ে গেলাম হাওড়া হসপিটালে নিয়ে যেতে। নার্সটা তাড়াতাড়ি এলো, এসে চিকিৎসা করতে মাথায় ঠোকর দিল দু তিনবার, বলছে বাচ্চাটা দেড় ঘন্টা আগে ডেড হয়ে গেছে, মানে মারা গিয়েছে দেড় ঘন্টা আগে। আমরা সেইটা এসে এখানে বললাম, মানে আরো পাবলিক ছিল, এ করলো বললো এ মানে এ হচ্ছে না, হচ্ছে মানে গাবলিতে মানে ট্রিটমেন্ট হয়েছে, ভুল হয়েছে। মানে যে বাচ্চা দু ঘন্টা মতো কাঁদলো, এক ঘন্টা, সেই বাচ্চা মারা গেছে, মানে আমাদের আগে বলেন যে সিরিয়াস কেস হচ্ছে তোমরা ইয়ে না। ওরা এখন বলতে চাইছে যে বাচ্চাটা ময়লা খেয়ে ফেলেছে, ওই কারণে মানে ইয়ে হয়েছে, তোমরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।